এবার উপস্থিত হয়েছি ট্রান্সলেশন পার্ট 6 নিয়ে। আজকের এই আলোচনার পর আমরা বি ভার্ব নিয়ে প্রথমে শিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন, তারপর শিখেছি নেগেটিভ সেন্টেন্স গঠন, এবং আজকে শিখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন, অর্থাৎ ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমাদের বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন ইউজিং ভার্ব টু বি অল টেন্সে, সব টেন্সে আমরা আজকে শিখে ফেলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন বা প্রশ্নবোধক বাক্য গঠন, সেটা হচ্ছে বিভাব ব্যবহার করে। তো দেখো, এখানে আমরা দু রকম নিয়েছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁবাচক কোশ্চেন, আর নাবাচক কোশ্চেন নেগেটিভ কোশ্চেন। অ্যাফার্মেটিভ কোশ্চেনের রুল কি, প্রেজেন্ট টেন্সে আমরা করছি, অ্যাম ইজ আর, বিভাব মানে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। আর নেগেটিভ সেন্টেন্সে কি, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব সেটার রুল হচ্ছে বিভাব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। তো এই হচ্ছে আমাদের দুটো সূত্র, এই দুটো সূত্রতে চলো দেখি আমরা আমরা কেমন ট্রান্সলেশন করতে পারছি। আমাদের রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের ট্রান্সলেশন জানাটা বা মনের ভাবটা ইংরাজিতে লিখতে পারাটা খুব জরুরি। আমরা হ্যাঁবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারি, আমাদেরকে লিখতে হতে পারে, আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স লিখতে হতে পারে, আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সও লিখতে হতে পারে। তো চলো বি ভার্ব ব্যবহার করে কী করে করা যায় সেইটা আমরা জেনে নিই। রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের খুব জরুরি এটা, নজর রাখো এই ট্রান্সলেশন সিরিজগুলোতে আমার। তো দেখো, তুমি কি ছাত্র, এখানে দেখো প্রশ্ন আছে, তাহলে এটা কী, এটা হ্যাঁবাচক, তুমি কি ছাত্র হও বা তুমি কি ছাত্র, তার মানে তুমি কি ছাত্র হও, আমরা বলি না, এটা হওটা বলি না, কিন্তু হওটা আমাদেরকে অ্যাড করে নিতে হয়, আমরা প্রথম থেকেই বলে আসছি। তো আমরা দেখো এবার আমরা কী করে আমরা এগুলো করতে পারছি, দেখো তুমি কি ছাত্র, তাহলে এখানে আমার এই রুলটাই যাবে, এখানে না বাচক কোনো কথা নেই, নয় বা নেই এরকম কিছু কথা নেই, তাহলে এটা হ্যাঁবাচক, হ্যাঁবাচকের রুল কী আমার এইটা, তাহলে প্রথমে আমাকে কি বিভাব দিতে হবে, তাহলে তুমির সঙ্গে বিভাব আমার কী হয়, তুমি ইংরেজি ইউ, তাহলে বিভাব কী হয় আর, তাহলে এখানে আর, তারপরে কী আসবে সাবজেক্ট, সাবজেক্ট কী এখানে আমার ইউ, তারপরে কী আসবে কমপ্লিমেন্ট ছাত্র, তারপর কী আসবে আমার অবশ্যই নোট অফ ইন্টারোগেশন, এইটা যদি আমরা না দিই তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হবে না, মাথায় রাখবে এইটা আমার খুব ইম্পর্টেন্ট, এই লাস্টে যদি আমি চিহ্ন না দিই, ঠিক আছে। নেক্সট, সে কি খেলোয়াড় নয়, তাহলে এখানে আমাকে প্রথমে এই যখন নয় আছে তার মানে নেগেটিভ সেন্টেন্স, এই রুলটা করতে হবে আমাকে, তাহলে বিভাব অ্যামিজারের মধ্যে এখানে সাবজেক্ট কী আছে সে, সে ইংরেজি কি হি, তাহলে হি এর সঙ্গে বিভাব কী হয় ইজ হলো। এবার আমাকে কী দিতে হবে সাবজেক্ট হি, তারপর কী দিতে হবে নট, তারপর কি খেলোয়াড় কমপ্লিমেন্ট ইজ ই নট প্লেয়ার, এবার জিজ্ঞাসা চিহ্ন দিলাম, তাহলে সাবজেক্ট এ হলো, বিভাব হলো প্রথমে, তারপর কী হলো সাবজেক্ট হলো, তারপর নট এলো, তারপর কমপ্লিমেন্ট এলো, তারপর জিজ্ঞাসা চিহ্ন এলো, তাহলে হয়ে গেল আমার সেন্টেন্স গঠন দুটো। এবার আমরা কি প্রস্তুত নই, আমরা তাহলে আমরা কি ইংরেজি উই, উইয়ের সঙ্গে বিভাব কী হয় আর, তাহলে আগে কী যাবে বিভাব যাবে, এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ বলা হয় এগুলোকে, অর্থাৎ প্রশ্নবোধকও আবার না বাচকও, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এখানে কী দেবো প্রথমে, তাহলে বিভাব আমরা মানে আর, তারপর কী হবে সাবজেক্ট উই, তারপরে নট, আর কমপ্লিমেন্ট কি প্রস্তুত, তার সাথে আর উই নট রেডি, তারপর অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এই তিনটে সেন্টেন্সে ইজিলি আমরা ট্রান্সলেট করে ফেললাম এই দুটো রুলের মাধ্যমে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বিভাব ব্যবহার করে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ দু রকম সেন্টেন্স আমরা এখানে গঠন করলাম। এবার একই জিনিস পাস্ট টেন্সে, এটা এরকম যেমন প্রেজেন্ট টেন্সে করলাম, এবার কী করবো আমরা পাস্ট টেন্সে, এর রুল কী হচ্ছে অ্যাফার্মেটিভ, যদি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হয় তাহলে কী হবে, এটা তাহলে হবে এটা দেখো ওয়াজ ওয়্যার প্রথমে থাকছে, তারপর কী থাকছে
সাবজেক্ট থাকছে, তারপর কি থাকছে কমপ্লিমেন্ট থাকছে, তারপর নট অফ ইন্টারোগেশন। আর এখানে কি থাকছে ওয়াজ, ওয়্যার, সাবজেক্ট, নট প্লাস কমপ্লিমেন্ট প্লাস নট অফ ইন্টারোগেশন। তাহলে দেখো কীভাবে করা যায় এটা। সে কি খারাপ ছিল না, প্রথমে আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়েছি, তাহলে সে কি, তাহলে আগে ওয়াজ, ওয়্যারের মধ্যে কী বসবে, সে যেহেতু সাবজেক্ট হি, তাহলে ওয়াজ হবে, এই রুল অনুযায়ী হবে। প্রথমে প্রথমে এই রুলটা অনুযায়ী, তো ওয়াজ প্লাস, সরি, ওয়াজ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি, হি, খারাপ, সরি, নট বসবে এরপর, এরপর নট আছে, ওয়াজ হি নট খারাপ ইংরেজি ব্যাড, তারপর কী হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কী হলো দেখো, ওয়াজ, ওয়ারের মধ্যে ওয়াজ বসলো, সাবজেক্ট হি, নট, তারপর কমপ্লিমেন্ট ব্যাড, ঠিক আছে। পরেরটা আমরা করি, খুব দ্রুত করব। আমরা কি প্রস্তুত ছিলাম না, আমরা কি প্রস্তুত ছিলাম, তাহলে এটা হ্যাঁ বাচক, তাহলে উপরের সেন্টেন্স, উপরের রুল অনুযায়ী হবে। তাহলে আমরা সঙ্গে কী হয়, আমরা ইংরেজি উই, তাহলে কী হবে আর বসবে, ওয়ার, ওয়্যার, সরি, ওয়্যার বসবে পাস্ট টেন্সে, ওয়্যার, উই, তারপর কী বসবে, কি প্রস্তুত ছিলাম, প্রস্তুত ইংরেজি রেডি, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কী বসলো, ওয়াজের মধ্যে ওয়্যার বসলো, সাবজেক্ট উই বসলো, কমপ্লিমেন্ট রেডি বসলো, আর জিজ্ঞাসা চিহ্ন বসলো, হয়ে গেল এটা। তোমরা কি বন্দি ছিলে না, একই জিনিস, প্রথমে ওয়াজ, ওয়্যারের মধ্যে তোমরা, তাহলে ইউ, তাহলে ওয়্যার, ইউ, সাবজেক্ট বসলো, তারপর নট, তারপর বন্দি ইংরেজি হচ্ছে ক্যাপটিভ, ঠিক আছে, হয়ে গেল, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, তাহলে হয়ে গেল, এগুলো করে ফেললাম আমরা পাস্ট টেন্সে। এবার ফিউচার, ফিউচারে দেখো কী হবে, ফিউচারে যদি হ্যাঁ বাচক হয় তাহলে কী হবে, শ্যাল উইল প্লাস এস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি, পুরোপুরি বি, এবং কমপ্লিমেন্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন, এটা ইন্টারোগেটিভ যদি অ্যাফার্মেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হলে শ্যাল উইল প্লাস এস প্লাস নট মানে সাবজেক্ট নট প্লাস বি প্লাস কমপ্লিমেন্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো আমরা এই রুল ব্যবহার করে কী, তাহলে আমরা এবার ফিউচার টেন্সটা আলোচনা করি। ফিউচার টেন্সে অ্যাফার্মেটিভে শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর কমপ্লিমেন্ট অ্যাফার্মেটিভে, আর নেগেটিভে কি, শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিভাব প্লাস বি, সরি, বিভাব নয়, এখানে শুধু বি বসবে, এবং কমপ্লিমেন্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এই যে জিজ্ঞাসা চিহ্ন বা নট অফ ইন্টারোগেশন, এটা যদি না বসায় এটা কিন্তু কমপ্লিট হবে না। তা দেখি এটা এবার করি, প্রথমে এটা একটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ হ্যাঁ বাচক, তুমি কি একজন সৈনিক হবে। তাহলে এটাকে যদি আমরা, এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে কী হবে, তাহলে প্রথমে তুমি, এখানে যেহেতু এখানে সাবজেক্ট, তাহলে কী হবে, তুমি সঙ্গে, তুমি সঙ্গে হয় উইল, তাহলে শ্যাল বা উইলের মধ্যে এই এই ফর্মুলা অনুযায়ী হবে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে এবার উইল বসলো, তারপরে, তারপর কী আসছে, সাবজেক্ট ইউ, তারপরে বি, তারপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কী হচ্ছে, একজন সৈনিক, তাহলে একজন সৈনিক এ সোলজার, তাহলে উইল ইউ বি এ সোলজার, তারপর কি, নোট অফ ইন্টারোগেশন, তাহলে হয়ে গেল এটা। এবার আমরা কি সৈনিক হব না, এটা নেগেটিভ, এই সূত্র অনুযায়ী হবে, তাহলে আমরা উই, উইয়ের সঙ্গে কী বসে, শ্যাল বা উইলের মধ্যে শ্যাল, তাহলে শ্যাল উই, এবার কী বসবে, নট, তারপরে বি, তারপর কমপ্লিমেন্ট হচ্ছে সোলজার্স, যেহেতু আমরা, তাই এখানে সোলজার্স বসবে, এবং পরে কি জিজ্ঞাসা চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। এবার তিনি কি খুশি হবেন না, তিনি মানে সে, তাহলে হি, হি এর সঙ্গে কী হয় উইল, তাহলে উইল হি, এবার কী বসবে, এটাও নেগেটিভ, তাহলে এই সূত্র অনুযায়ী হবে, তাহলে উইল হি, তারপর কী হবে, নট, নট আসছে, তারপর বি, তারপর কমপ্লিমেন্ট কি, হ্যাপি, খুশি, তাই জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল এটা। তিনি কি খুশি হবেন না, তারা কি ক্রুদ্ধ হবে, ক্রুদ্ধ মানে অ্যাংরি, তাহলে এটা হ্যাঁ বাচক, তাহলে এই অনুযায়ী হবে, তাহলে দে উইল বসলো প্রথমে, তাহলে উইল এলো, তারপর সাবজেক্ট দে, তারপর বি, তারপর কমপ্লিমেন্ট কী আছে এখানে, অ্যাংরি, তারপর এখানে নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে আমরা ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ দুরকম ফর্মই আমরা গঠন করতে পারি বিভাব দিয়ে। আর আরেকটা কথা বলে বলা ভালো, যে সব প্রশ্ন আমরা এখানে তৈরি করলাম এগুলো সবই ইয়েস নো টাইপ প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো উত্তর সবই হ্যাঁ বা নাতে হবে। যেমন ধরা যাক একটা প্রেজেন্ট টেন্সে, তুমি কি ছাত্র, এর উত্তর কী হবে, ইয়েস বা নো। ওয়াজ হি নট ব্যাড, সে কি খারাপ ছিল,
সে কি খারাপ ছিল না? হ্যাঁ কি না? তিনি কি খুশি হবেন না? ইয়েস অর নোতে উত্তর হবে উইল হি নট বি হ্যাপি। আমি অ্যান্সার দিতে পারি ইয়েস অর নো। তাহলে এই যে প্রশ্নগুলো গঠন করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এগুলোকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন, যার উত্তর হচ্ছে হ্যাঁ বা নাতে হয়। ক্লাসকে এত দূরই, এরপর আমরা আরও কিছু শিখবো।